কোরানের কানে যেহেতু শব্টি এসেছে আর এই হাদিসে শব্দটি এসেছে তেমন বসায়ম হলো একটা ভালো অভ্যাস যদি কোরানে কোনো শব্দ থাকেই আর ওইটা হাদিসে এসেছে তখন ওইটা তস্থস্থির করা শুরু করেন মুশকিল শব্দ হলে আশি আর এবেকার ব্যাখ্যার প্রয়োজন রয়েছে অনেকে মনে অনেক আশি মানে হয়তো মাগরের পর থেকে আশি শুরু হয় হ্যাঁ কারণ আজকাল আশা বলা হচ্ছে রাতের খাবার মাগরেবের আগে সাধারণত কেউ খায় না কিন্তু এটা আজকে থেকে পঞ্চাশ বছর পেছনে চলে যান না ওই সন্ধ্যা বালন খাবার মানুষ মাগরেবের আগে হয় আমার বেনারস জামে সালে খেয়ে পড়েছি মূল খাবার দুবার হতো একটা খাবার একবার জোহর আজানের সাথে সাথে দিয়ে দিত জোহরের আগে হ্যাঁ জোহরের আগে দিয়ে দিতো এগারোটার সময় দিয়ে দিতো কেউ জোহরের আগে খেয়ে দিয়ে জোহর পড়তো আর আমার হয়তো মসজিদ হয়ে গেছে এসে দেখছি সব খাবার দাবার নিয়ে এনে প্রত্যেক করে মেলা আলাদা আলাদা খাবার দিয়ে চলে যেত সিস্টেমটা ভালো ছিল আর একটা খাবার দিয়েছে মাগরে আধা ঘন্টা আগে দিয়ে চলে গেছে কেউ মাগরে আগে খেয়ে সব করে দিয়েছে নিজের ভাগ আর যে মাগরে পুড়ে আসে মাগরে পড়ে এসে সাথে দেখছে যে খাবার আমার রাখা আছে আশা বোঝা গেছে না আশা আর গাদা তো আশা এখান থেকে এসা সময় আজকাল যেহেতু সাধারণত বা অনেকে মাগরে পরীক্ষায় আর কিছু মাছ মাগরেগরিবটাও কিন্তু এসাই ওলা বলা আছে হাদিস এসছে কারণ মনে আছে এহাদিস এসা দুইটি এসাই ওলা মানে মাগরেব আর এসাই আখেরা যে হাদিসে রয়েছে মানে আসল এসা তো আশি আশা যখন বলবেন আইনে ফাতা দিয়ে তারপর রাতের খাবার বা সন্ধ্যাবেলার খাবার সন্ধ্যাবেলার খাবার আর এসা যখন বলবেন তখন এসার এশার এসার এবকার আর বুকরা মানে সকাল এটা শুদ্ধ আরবি কিন্তু আজকালকার আরবি মাতৃভাষা মাতৃভাষা দিয়ে আপনার করান বুঝলে হবে না তো কি ঠেক বুঝে বুঝবেন আজকালকার বুকরা মানে কি বলছেন আপনাদেরকে আরো তাল বকরা হ্যাঁ আর না বুকরা মানে কি টুমোরো আগামীকাল বুকরা মানে টুমোরো নয় গাদান মানে টুমোর শুদ্ধ আরবি আমস মানে গতকাল আর গাদান মানে আগামীকাল বোঝা গেছে আরবি বুঝতে হবে শুদ্ধ শুদ্ধ আরবি দিয়ে বা কোরআন হাদিস বুঝতে হবে শুদ্ধ ভাষা দিয়ে তো এই ছিল তাই বলছেন যে এবকার কি জিনিস প্রখ্যাত এমাম মুজাহিদ বলছেন তাবির হল আউ্য়াল উল এবকার একবারে ভোরকে বলা হচ্ছে সকাল তো একটা লম্বা সময় কিন্তু এবকার মানে একেবারে ভোর ভোর আর সকালে পার্থক্য আছে সকাল কথাটি ব্যাপক তাই না কিন্তু ভোর মানে একদম ফজর ফজর সকাল সকাল জি আউ্লুল ফজর ফজর ফজরের প্রথম অক্তকে এবকার বলা হয় আর আশি আশি কখন থেকে শুরু হয় বৈকাল মেইল সানসে সূর্য যখন মাথার ওপর থেকে গড়ে যায় বা ঢলে যায় তখন থেকে শুরু করে এলা আন তাগরু সূর্য ডুবা পর্যন্ত এটা হচ্ছে আশি বৈকাল কারণ মাগরীবের পরে বৈকাল বলা হয় না আশি বলা হয় না তখন সন্ধ্যা তখন সন্ধ্যা বা রাত জি এ হচ্ছে তফসির আচ্ছা হাদিস এই হাদিসটি তো এর আগেও গেছে তাই না গত হাদিস কেউ অবশ্যই পার্থক্য এই কথাটি আমি অনেকবার বলেছি হাদিস যদি একাধিকবার নিয়ে আসেন কিছু না কিছু পার্থক্য রয়েছে শব্দে পার্থক্য রয়েছে হ্যাঁ আর না হইলে সনদে পার্থক্য রয়েছে আগের সনদে বর্ণনাকারী আবহাওয়ার এখানে আবহাওয়ার কিন্তু ওখানে আবহাওয়ার ছাত্র হচ্ছে হাম মামবে নব নব্বে এখানে আবহাওয়ার ছাত্র হচ্ছে আব্দুর রহমান ইমিন হরমুজ আল আরাজ আরাজ উনি একটু খোঁড়া ছিলেন ওই জন্য তার উপাধি ছিল আরাজ তার ছাত্র এখানে আরাজের ছাত্র এখানে আবু জেনাদ আর ওখানে ওখানে হচ্ছে হাম্মামের ছাত্র হচ্ছে মামার মামারের ছাত্র হচ্ছে আবদুল্লাহ আবদুল্লাহ সাদ মোহাম্মদ মোকাতিল মোহাম্মদ মোকাতিল ছাত্র হচ্ছে ইমাম বুখারি আর এখানে হচ্ছে আবু জেনাদের ছাত্র সোয়াইব সোয়েবের ছাত্র আবুল ইয়ামান আবুল ইয়ামানের ছাত্র ইমাম বুখারি তাহলে সনদ আবহাওয়ার বাদ দিয়ে বাকিরি সবটি আলাদা তাই না শুধু আবু হরে সাহাবিতে গিয়ে মিলছে পার্থক্য হয়ে তারপরে ভাষাগত পার্থক্য করেছে আগের হাদিসটাই শুধু প্রথম সারিতে যারা প্রবেশ করবে পূর্ণিমার রাতের মতো দেখতে হবে তাদের কথা বর্ণনা করা হয়েছে কিন্তু দ্বিতীয় সারিতে যারা জান্নাতে প্রবেশ করবে যাদের রূপ চেহারা হবে উজ্জ্বল আকাশের তারকার মতো তাদের কথা কিন্তু আসেনি এখানে পার্থক্য হলো না জি তাহলে বর্ণনাকারীরা কেউ সংক্ষেপ একটু করে দিয়েছেন এক দুটা বাক্য ছেড়ে দিয়েছেন আর কেউ বেশি বর্ণনা করেছেন অতিরিক্ত তিন হাজার দুশো সাতচল্লিশ স্বাদী বর্ণনা করেছেন সাহালিবিনের সাদা দিল্লাহ তালাহ তিনি বলছেন যে নবী সাহল বলেছেন লায়দ হোলান নামিন ওম্মতি সাবন আলফান আউ সবঅমেয়াতে আলফ আমার উম্মতের সত্তর হাজার অবশ্যই অবশ্যই প্রবেশ করবে অথবা বলেছেন বর্ণনাকারী বলছেন সন্দেহ করে সবঅম্মেয়াতে আলফ সাতশো হাজার সাতশো হাজার মানে কি সাত লক্ষ তো সত্তর লক্ষ কিন্তু বলছেন হ্যাঁ তার সাত মানে সাত লক্ষ হয় সত্তর হাজার না হয় সাত লক্ষ প্রবেশ করবে কেমন ভাবে প্রবেশ করবে জান্নাতে একজন আরেকজনের একজনের পিছনে নয় যে ও ভিড়ে তো বাসে যখন ভিড়ের সময় বাস গোলে হোটেলের বাস গোলে তে অথবা কোনো জায়গায় বাসে যেখানে ভিড় আছে আল্লাহ সেইটা কখন একটু পিছিয়ে গেলি অথচ আগে থেকে দাঁড়িয়ে আছেন এমন হে লোকজন ঢুকে গেল আপনি বেশি ভদ্র ভদ্রতা দেখাতে গিয়ে আপনার আর সিটি পেলেন না আপনি তাই না এমনটা হবে না বলছে আখের হম তাদের প্রথম যারা সামনে আছে তারা অতক্ষণ প্রবেশ করে যতক্ষণ শেষগুলো প্রবেশ না করবে তার মানে কেমন মানে সবগুলি একসাথে প্রবেশ করছে আর কেউ কারো গায়ে ধাক্কা দিচ্ছে না কোনো ভিড় হচ্ছে না এত প্রশস্ত জান্নাতের একটি দরজা এক একটি দরজা যদি এত প্রশস্ত হয় যে একসাথে একই মুহূর্তে সাত লক্ষ মানুষ প্রবেশ করছে কেউ কারো থেকে কষ্ট পাচ্ছে না সারা একসাথে প্রবেশ করে কেউ আগে পিছে নয় প্রথম এমনটা হবে না যে প্রথম লাইনে আগে একটু এগিয়ে আছে তার আগে প্রবেশ করে তারপরে আখের পরের গুলো না একসাথে তারা পাশাপাশি সব প্রবেশ করছে পাশাপাশি সব প্রবেশ করছে ওজুহুম হুম আলা সুরাতিল কামার লাইল তাদের চেহারা হবে দেখতে পূর্ণিমার রাতের চাঁদের মতো সুন্দর তিন হাজার দুইশো আটচল্লিশ নম্বর হাদিস হাদিস বর্ণনা করেছেন আনাস রাজি আল্লাহ তালাম এই হাদিস তো দুবার এসছে কিন্তু এখানে দেখেন সাহাবি বর্ণনা খানি আনাস পরেরটিতে আসছে বারাবিন আজম পরে হাদিস একই হাদিস কিন্তু তো বলছেন আনাস রাজি আল্লাহ তালান হো যে উহ দিয়া লিন নবী সাহায্য যুব্বত সন্দোষ নবী সাহাশালামকে একটি উপ ঢৌকন দেওয়া হইলো উপ ঢৌকন মানে গিফট হ্যাঁ দিয়া হ্যাঁ উপহার এটা বাংলা বাংলা তোর যেমন উপহার উপ ঢৌকন তো দেওয়া হইলো হাদিয়া দেওয়া হইলো উপহার দেওয়া হলো কি জুব্বা একটি জুব্বা তাহলে সাহাবাই কেরাম আমলে জুব্বা বলা হয়। এটা নাম কি বলা হইতো জুব্বা তাহলে ওইটাই শুদ্ধ ভাষা যারা যুব্বা বলছেন বাংলা ভাষা কিন্তু জুব্বাই বলছি আমরা আমরা সব আর তোপ বলি না কিন্তু অন্যরা আরবদের দেখা দেখি কি বলছে আরবরা তো শুদ্ধ সাইর উচ্চারণ জানে সব মানে কাপড় ওখানে সব সব বলে তো সেটা মনে হচ্ছে হ্যাঁ তো কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের লোকদেরকে শুনবেন উর্দু ভাষা অন্যদেরকে এরা বলবে যে তোপ কি বলবে তোপ তোপ মানে কামান হয় তোপ বানিয়ে দিল প্রথম প্রথমে সৌদি আরব আসার পরে তোপ 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 কেন করেছে যুবপাকে তোপ তোপ কেন করেছে প্রথম মোদিনে আসার পরে এদের কি শব্দটা কি পরে দিন আসেন তোপ টোপ না তা নয় সেটা সা সব আর সব মানে কাপড় সে আপ ওর বহু বছর জি যে কোনো কাপড়কে বলা হয় শুধু জুব্বা কেনা তো হাদিস বলছেন নবিশালামকে দেওয়া হল নবীশামের জন্য বা সবার জন্য মমিন মুসলিমের জন্য যা সাহাবাই জন্য হারাম যা মমিনদের জন্য হারাম তাই জন্য হারাম ঠিক না একমাত্র কিছু কিছু বিষয়ে আল্লাহ তাকে ব্যতিক্রম করে সেগুলো কোরআন হাদিস তারা প্রমাণিত কিটু মাসলা রয়েছে বাকি সাধারণ মাসলা মাসায়েল কি এ হুকুম তাই না তো নবী সাল্লাল্লাহু আলাইহি রেশমের কাপড়ে জুব্বা ওয়াকানায়ান হাইলা তাই সাহাবী বলছেন আনাস যে অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি রেশম ব্যবহার করতে নিষেধ করতেন কাউকে যদি কোনো গিফট দেওয়া হয় তার মানে এই নয় যে আপনি এটা ব্যবহার করেন এখন ধরুন আপনার আপনার বন্ধু একটা মালা দিল স্বর্ণের মালা তার মানে এই নয় যে আপনি পরেন মূর্খদের মতো মানে পুরুষদের জন্য হারাম জান্নাতে যাবে না ওই হাদিসের অর্থ অথবা জান্নাতে গেলেও জান্নাতের স্বর্ণের নিয়ামত থেকে বঞ্চিত থাকবে কোনো ব্যক্তি যে আমল দিয়েও জান্নাতে যায় আর কোনো হারাম পোশাক পরে হারাম জিনিস ব্যবহার করে তাহলে সেটা থেকে বঞ্চিত থাকবে যে দুনিয়াতে মদ খেয়েছে জান্নাতের মদ পাবে না যে দুনিয়াতে হ্যাঁ স্বর্ণ চাঁদি থালা বাটিতে হ্যাঁ গ্লাসে পানাহার করেছে তারা স্বর্ণের নিয়ম মধ্যে বঞ্চিত থাকবে যারা স্বর্ণের চেন ব্যবহার করেছে তারা স্বর্ণের নিয়ম থেকে কি জান্নাতে গেলেও বঞ্চিত থাকবে আর মেল্লা বেশাল হালি রাফিদ দুনিয়া দুনিয়াতে কেউ যদি রেশম ব্যবহার করে পুরুষ মানুষ লামিয়াল বশাফি লাফেরা আফেরাতে জান্নাতে গেলেও আল্লাহ অবশ্যই রেশমের কাপড় দিবেন না রেশমের কাপড় দিবেন না যা তো সুতি কাপড় পর ডেটুন পলিস্টার পর বোঝা গেছে নবীশ্বাসব নিষেধ করছেন অথচ গিফট দেওয়া হচ্ছে যাইজ না যায়জ না তাহলে বুঝা গেল যে নিষিদ্ধ যদি আপনার জন্য নিষিদ্ধ থাকে কিন্তু সবার জন্য নিষিদ্ধ নয় মদ নিষিদ্ধ পুরুষ নারী সবার জন্য মুসলিম তাই না এমনকি কাফের জন্য নিষিদ্ধ কাফের জন্য মদ হালাল না তার জন্য নিষিদ্ধ কিন্তু তাকে মদ খাচ্ছে আর কাফেরছে সেরিক করছে আগে তাকে কলমা পড়তে বলবো সেটা ভিন্ন বিষয় কিন্তু তার জন্য হারাম এই নয় যে কাফের জন্য হারাম হালাল এটা নয় ওঠেই না তার জন্য হারাম যেমন আমার জন্য আপনার জন্য হারাম বুঝতে পারছেন না এই জন্য মদ কাউকে যদি গিফট দেয় চলবে না চলবে না কিন্তু রেশমের কাপড় স্বর্ণ চাঁদি আপনাকে কেউ একটা স্বর্ণের মালা দিচ্ছে একটা বালা দিচ্ছে স্বর্ণের অথ রূপ আমাদের বাল্লা দিচ্ছে এই নাজাইজ কাজটা করে ভালো ভালো নামাজি পরিবারে করে নামাজি পরিবারে বংশধর কিন্তু জানে না মনে করে ছোট বাচ্চাদের হুকুম আলাদা ছোট ছোট কচি বাচ্চাদের আগে কি করা হয়তো রূপার আর বাল্লা দেওয়া হয়তো এখানে দেখেছেন জানা আছে আগের বয়স্ক লোকেরা কিন্তু রূপার আর জানি না এখন এগুলো ইউজ হচ্ছে কিনা কিন্তু আমরা যখন ছোট ছিলাম অহুরো এটা ব্যবহার হতো ছেলে হোক আর মেয়ে হোক হ্যাঁ যখন চার মাস ছয় মাস আট মাসের হয়েছে বা বছর হয়েছে দুই বছরে তখন বিভিন্ন হাদিয়ার মধ্যে একটা কি আসবে এটা নানি দিয়েছে কি ছেলেটাকে রূপার বালা দিয়েছে চাঁদির বালা দিয়েছে না হারাম ছোট হইল হারাম বড় হইল হারাম